যতটা সম্ভব সরু সরু করে লম্বা লম্বা করে গাজর কেটে নিলাম, আর তারপরে এবার ক্যাপসিকামটাও ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। বুঝতে পারছো কী রান্না করছি? আই গেস বুঝতে এখনো পারোনি। আচ্ছা, এরপরে কেটে নিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা আর বাঁধাকপি। এবার একটু চিকেনটাও কেটে নিই। চিকেনটাকেও একদম সরু সরু লম্বা লম্বা করে স্ট্রিপস হিসাবে কেটে নিচ্ছি। অন্যদিকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে নুন, আর এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার কি গেস করতে পারছো কি রান্না করছি? হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস করবো আজকে। যাই হোক, ওইদিকে ভাতটাও কারে, এদিকে আমি 3 চামচ মতো সাদা তিল নিয়ে নিলাম। মিক্সিতে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এরপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এই 2 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তাই ভাতটাকেও ভালো করে জল ঝরিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানে অল্প একটু তেল গরম করে তাতে জুলিয়ান করে কেটে রাখা অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। দিচ্ছি অল্প করে একটু নুন, আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর 3টে ডিম। এবার এটাকেও ভালো করে একটু ভুরজি বানিয়ে তুলে রেখে দেব। এরপর ফ্রাইং প্যানে আবারও একটুখানি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কর্নফ্লাওয়ারে ম্যারিনেট করা চিকেনটা। দেখেছো কত সরু সরু করে কেটেছি, কিন্তু চিকেনটা যত সরু করে কাটবে তত বেশি টেস্টি হবে। দিয়ে দিলাম সামান্য একটুখানি পেরি পেরি মশলা, স্বাদ মতো লবণ, আমি এখানে বিট লবণ দিয়েছি। দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু সাদা মরিচের গুঁড়ো, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার এটাকেও ভালো করে সতে করে নিচ্ছি একটু। আর আমি না বিনসটা কাটতে ভুলে গেছিলাম, তাই বিনসটা কেটে একদম ডাইরেক্ট চিকেনের মধ্যেই দিয়ে দিলাম, কারণ বিনসটা হতে একটু টাইম লাগে। সেই জন্য বিনসটা সমেত চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকেও তুলে নিচ্ছি। আলাদা করে আর প্লেট ইউজ করছি না, ডিমের ভুরজির পাশেই তুলে নিলাম। এবার আবারও আর একটু তেল গরম করে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু বেশ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম তাতে বেশ খানিকটা স্লাইস করে রাখা পেঁয়াজ। এক দুবার নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে বাঁধাকপি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি সব একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সাদা মরিচের গুঁড়ো, একটু পেপরিকা পাউডার আর একটু চিলি ফ্লেক্স। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজবো না। খেয়াল রাখতে হবে যেন একটু ক্রাঞ্চি ভাবটা থাকে সবজির মধ্যে। এরপরে ভাতটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই তিলটা যেটা আগে থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম। এরপরে চিকেন আর ডিমটাও দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য একটুখানি সয়া সস আর একটুখানি রেড চিলি সস দিয়ে দিলাম, ওই 1/2 চামচ মতো। ব্যাস আর কি, সব তো দেওয়া হয়ে গেল। এবার হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই মিক্সড ফ্রাইড রাইস কিন্তু রেডি। একটু খেয়াল রাখতে হবে চালটা যেন ভেঙে না যায়। এরপর গরম গরম সার্ভ করে দেওয়ার পালা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু।